ডক্টর শাহনাজ কুতুবি, আমাদের ডেলিভারির ক্ষেত্রে খুব কমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আগে সিজার করা হয়েছে, প্রথমবার সিজার করা হয়েছে, এরপরে বাচ্চা নর্মালি নেওয়া যাবে কিনা, এটা আমরা কীভাবে তাদেরকে বোঝাবো? ধন্যবাদ ডক্টর আলিম ভাই। আজকে যে টপিকসটা নিয়ে আমরা বসেছি এটা কিন্তু আজকালকার দিনে, মানে বর্তমানে যে সিচুয়েশন, বেশিরভাগ মায়েদেরই প্রথম বাচ্চা সিজারে, এত সিজারের রেট আমাদের। হ্যাঁ, তো কাজেই দেখা যায় কি, প্রথমবার সিজারে যখন কষ্টটা পায়, কিছুটা হলেও কষ্ট তো আছেই, একটু কারো কারো ইনফেকশন হয়, কারোর বোতে পরে ব্যথা, এটা সেটা, তখন তাদের মাথায় আসে যে আর দ্বিতীয়ত নেরা কি কভি বেলতলা যায় সেই অবস্থায়, যে তারা কিছুতেই আর সিজার করতে চায় না, তখনই তাদের মাথায় আসে যে আমাদের এর পরেরটা যেটা আমরা নিতে চাচ্ছি সেটা নর্মালি হবে কিনা। এই প্রসিজিওরটাকে আমরা বলি ভিব্যাক, দ্যাট মিন্স ভাজাইনাল বার্থ আফটার সিজার। তো এই জিনিসটা হচ্ছে এটাই যে প্রথম বাচ্চার সিজার, কিন্তু পরের বাচ্চাটা নর্মাল হবে কিনা এই প্রশ্নের সম্মুখীন আমরাও হই, মানে সবার মনে একটা প্রশ্ন যে হবে কিনা। এখন এটা বলতে গেলে অনেকগুলো জিনিস আমাদেরকে দেখতে হবে। পেশেন্ট তো চাই যে আমি নর্মাল হওয়াতে চাই পরেরটা, কিন্তু নর্মাল হবে কিনা সেটা জানতে গেলে আসলে আমাদেরকে অনেকগুলো ব্যাপারে নজর রাখতে হবে। সেই নজরগুলো যদি আপনি বলেন যে কী ব্যাপারে আমাদের নজর রাখতে হবে, প্রথমে হচ্ছে পেশেন্টের আমাদের খুব ডিটেইলড একটা হিস্ট্রি দিতে হবে। হিস্ট্রি নিয়ে তো একটা তো আছে, পেশেন্টের হাইট কেমন, ওয়েট কেমন, যেমন অনেক অল্প হাইট যাদের, তাদের সাধারণত সিপি থাকে, মানে সেফালোপিয়ান ডিসপ্রপোর্শন থাকে, তাদের ক্ষেত্রে অনেক বেশি অবেস পেশেন্ট, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, কারণ তাদের প্রথম বাচ্চাটা দেখা যায় যে সিজার হয় সাধারণত যে বাচ্চা হওয়ার যে রাস্তাটা, সেই পেলভিসটা ভালো না, মানে খুব অ্যাপ্রোপ্রিয়েট পেলভিস, খুব সরু পেলভিস, যার জন্য কিন্তু প্রথম বাচ্চাটা সিজার হয়। তো সেরকম কোনো কাহিনী আছে কি না, তো কাজে আমাদেরকে হিস্ট্রি খুব ভালো মতো নিতে হবে যে আগের বাচ্চাটা কেন সিজার হয়েছিল। আগের বাচ্চাটা যদি সিজার হয়ে থাকে এই কারণে যে ডেট পার হয়ে গেছে, অথবা মায়ের কেমন যেন ভয় ভয় লাগছিল, আমি নর্মাল করতে পারবো না, আমি ব্যথা নিতে পারবো না, আমার আমার ভয় লাগছে সেজন্য হয়েছে, অথবা হঠাৎ করে পানি ভেঙে গেল টাইমের আগে, অথবা বাচ্চাটা উল্টা ছিল, তো সেই সমস্ত ক্ষেত্রে, কিংবা ফুল অনেক নিচে ছিল, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা পরের বাচ্চা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে নর্মাল ডেলিভারির ডিসিশনটা নিতে পারি। তো কুতুবী যেটা বলছিল সেটা হচ্ছে যে মানে কী কী ক্ষেত্রে এটা করা যাবে যাবে না ইত্যাদি ইত্যাদি, তো এইটা তো সবাই চায়, কিন্তু সবাই চায় যে যত ঝুঁকি থাক সেকেন্ড টাইম আমরা নর্মাল ডেলিভারি ট্রাই করি আর কি, যদি খুব বেশি নিষেধ না থাকে। তো সেক্ষেত্রে যাতে আমরা সঠিকভাবে করতে পারি সেজন্য আলাদা কোনো প্রিপারেশন আছে কিনা এই ধরনের সিজারের পরে নর্মাল ডেলিভারির জন্য? সবচেয়ে প্রথম প্রিপারেশনটা হচ্ছে যে প্রথম শর্তটা হচ্ছে যে এই ধরনের ডেলিভারিটা অবশ্যই একটা ওয়েল ইকুইপড জায়গায় করতে হবে। আচ্ছা, মানে ওয়েল ইকুইপড জায়গাটা কি? সেটা হচ্ছে যে যেখানে মা এবং বাচ্চাকে মনিটর করার 24 আওয়ার্স ব্যবস্থা। আচ্ছা, মানে এটাকে আমরা অনেক সময় বলি 1-to-1, মানে মায়ের পেছনে একজন মিডওয়াইফ লেগে থাকবে, একজন গাইনোকোলজিস্ট উপস্থিত থাকবে সবসময়, কারণ এটাতে কিন্তু যে কোনো সময় একটা ব্যাড সিচুয়েশন তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে, তো সেজন্য। তারপর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা এবং মাকে মনিটর করার জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো তো দরকার, যেমন বাচ্চার হার্ট রেট ওভাবে মনিটর করার জন্য ফিটাল ডপলার, সিটিজি মেশিন, এগুলো থাকতে হবে। মাকে মনিটর করার জন্য একজন ভালো অভিজ্ঞ মিডওয়াইফ থাকবে, সাথে গাইনোকোলজিস্ট থাকবে যেন সবসময় কনসাল্ট করতে পারে, সব ওনার সুপারভিশনে থাকেন। তারপর অ্যানেস্থেটিস্ট থাকতে হবে সবসময়, কারণ যে কোনো সময় এটা কিন্তু সিজারের টার্ন নিতে পারে, যে আমাদের সিজার করতে হতে পারে, যে মা খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, তো তখন যেখানে কিনা 24 আওয়ার্স সিজারের ব্যবস্থা আছে, মা বাচ্চাকে মনিটর করার ব্যবস্থা আছে, সেখানেই এই এটা করতে হবে, একটা ওয়েল ইকুইপড জায়গা। আচ্ছা, অনেকে যেটা কম প্রশ্ন ফেস করে থাকে সেটা হচ্ছে যে সব জায়গায় বলে যে না আপনার তো আগে সিজার করা আছে,
এখন যদি নর্মাল ডেলিভারি করি তাহলে সেজারের জায়গায় ফেটে যেতে পারে, সুতরাং আপনার নর্মাল ডেলিভারি করা যাবে না। এটা আসলে কতটুকু বাস্তবসম্মত? এটা আসলে অনেক একটু নিজের মানে আরামের জন্য চাই, কারণ যে আমি বারবার বলছি যে এটা এমন একটা প্রসিডিউর যেটাতে কিনা মায়ের এবং বাচ্চাকে খুব বেশি ক্লোজলি মনিটর করতে হয়, আর একটা ডেলিভারি কখন ব্যথা উঠবে কখন হবে এটা তো আসলে একটা টাইম কনজিউমিং এর ব্যাপার। তো যার জন্য অনেক সময়ে গাইনোকোলজিস্টরাই আর কি যে এত টাইম দেওয়া একটা পেশেন্টের জন্য, আবার একটু রিস্কও থাকে কখন তার সিজারে নিতে হবে কিনা বা আসলে অসুবিধা হবে কিনা, সেই জন্য অনেক সময় আমরা আসলে খুব একটা এনকারেজ করি না পেশেন্টকে যে আসলে একটা আপনি নর্মাল ডেলিভারি করার, কিন্তু আসলে এটা আমাদের করা উচিত, কারণ একটা মানুষ হয়তো কোনো কারণে সিজারে চলে গেছে কিন্তু যদি সেরকম কোনো ইন্ডিকেশন না থাকে তার সিজারের যে সিজার হতেই হবে, তাহলে কিন্তু পরবর্তী বাবু বাচ্চাটা যে যখন তিনি নেবেন কোনো যদি অসুবিধা না থাকে তাহলে একটু হিস্ট্রি নিয়ে দেখে শুনে যদি ওয়েল ইকুইপড জায়গা থাকে তাহলে গাইনোকোলজিস্টদের আসলে উচিত একটু সময় দিয়ে রোগীটাকে নর্মাল ডেলিভারিতে নিয়ে যাওয়া। আমরা কি আগে থেকে বুঝতে পারি যে এটা একদম নর্মাল ডেলিভারি করাই যাবে না? আর কিছু আছে যে আমরা চেষ্টা করতে পারি যদি না হয় সেটা অন্য ব্যবস্থা, তো কাদের ক্ষেত্রে একদম করা যাবে না যে আগে সিজার আছে সেকেন্ড টাইম নর্মাল ডেলিভারি করতে একদম নিষেধ করবো? এটা ইম্প্রেশনগুলোকে খুব খুব ভালো প্রশ্ন এটা একটা, কারণ এটা যদি আমাদের পেশেন্টরাও জানেন তাহলে কিন্তু ওনারা আগে থেকে একটু আশা করবেন না, একটা আছে যে আশা করলে যদি ভেঙে যায় তাহলে কিন্তু খুব কষ্ট পায়। তো সেটা হচ্ছে যে যদি আগের বাচ্চাটা এরকম বলে থাকে যে আপনার জ্বরের যে বললাম যে রাস্তা সরু সিবিডি হয়তো মা দেখা গেলো 4 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি এত শর্ট মা যে ওর কিন্তু পেলভিস একদমই প্রশস্ত হবে না, তো এই সমস্ত ক্ষেত্রে আসলে দ্বিতীয় বাচ্চাও বাচ্চার প্রবলেম হচ্ছে বাচ্চা যদি অনেক বিগ বেবি হয় 4 কেজি বাচ্চা ওর তো আসলে নর্মালি আমরা কিন্তু ওকে নিতে চাই না, আবার একটা ফুলের প্রবলেম আছে যেমন ফুল যদি নিচের দিকে থাকে প্লাসেন্টা প্রিভিয়া থাকে তাহলে কিন্তু আমরা তাকে বলবো না যে তুমি অত, আবার প্রিভিয়াস সিজারের হিস্ট্রিও আছে যদি অনেক সময় আমরা সিজারে কিন্তু একটা আছে আড়াআড়ি কাটি আর একটা আছে লম্বালম্বি কাটি, যদি লম্বালম্বি কাটা হয় তাহলে তাকে আমরা নিব না, যদি আমরা নিচের দিকে আড়াআড়ি ভাবে কাটি যেটা আমরা লোয়ার ইউটেরাস সিজারিয়ান সেকশন বলি সেটা হলে আমরা তাকে সিজারে নর্মালি নিতে পারি। তো সব যদি ঠিকঠাক থাকে যে আমরা আশা করছি যে এটা আগের সিজার থাকা সত্ত্বেও নর্মাল ডেলিভারি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, আমরা সেই জন্য সিজার করার জন্য নর্মাল ডেলিভারি করার জন্য আমরা রাজি হয়ে গেলাম, সেক্ষেত্রে আমরা কোনো জটিলতা ফেস করতে পারি কিনা? জটিলতা ফেস মানে এই ক্ষেত্রে যদি আমরা ডিসিশন নিই যে হ্যাঁ আমরা নর্মাল করব, তাহলে প্রথমে আমাদেরকে হেল্প যিনি করবেন তিনি হচ্ছেন মা, কারণ মার অনেক ইচ্ছা থাকতে হবে, কারণ একটা মা তো পুশ করবে সবকিছু করবে ব্যথা সহ্য করবে সবই করবে, তো কাজেই মাকে আগে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমি নর্মালে যাব। তো মা ডিসিশন নিল আমরাও দেখলাম সবকিছু ভালো আছে, তারপর আমরা দেখলাম আমাদের সেন্টারটা ওয়েল ইকুইপড কিনা, যদি ওয়েল ইকুইপড হয় তাহলে আমরা সাধারণত তার ডেটটা আসলে পার হতে দিই না, এটা আমরা অনেক সময় বলি কি যে একটা ব্যথা উঠিয়ে মানে ওই যে আমরা অক্সিটোসিন দিয়ে বা কিছু দিয়ে আমরা জ্বরটাকে ব্যথা উঠাই এটা আসলে আমরা করতে চাই না, আমরা বলি আপনি ইটিডি পর্যন্ত মানে এক্সপেক্টেড ডেট পর্যন্ত অপেক্ষা করেন, মানে নির্দিষ্ট ডেটটা আগে করাটাই ভালো। কেন এই ভালোটা? কেন এই ভালোটা হচ্ছে কি যখন পোস্ট ডেটেড হয়ে যায় তখন আসলে যদি একটা ইউটারাস চায় যে আমি নর্মাল হবো মানে আসলে জ্বরেরও তো একটা চাওয়ার ব্যাপার আছে, তাহলে কিন্তু দেখা যায় ডেট আসার আগেই তার মধ্যে পেইন শুরু হয়েছে একটু পানি ভাঙা শুরু হয়েছে এবং সে প্রিপারেশন নেয়, কিন্তু পরবর্তীতে ডেট পার হলে হয় কি আমাদের একটু ইন্ডাকশন দিতে হয়, আর ইন্ডাকশন দিলে হয় কি অনেক সময় ইউটারাসটা একটু রেগে যায়, মানে ইন্ডাকশন জিনিসটাকে মানে জোর করে ব্যথা তোলা এবং বলা তুমি কন্ট্রাক্ট করো তুমি বাচ্চাকে বের করো, তো এটা দিলে অনেক সময় বাধ্য করানো নরমাল ডেলিভারি। এই দেখেন অনেক সময় ভাইয়া হয়তো আপনার সাথে হতে পারে যে ভাবির ইচ্ছে নেই বেড়াতে নিয়ে যাওয়ার বেড়াতে যাওয়ার আপনি জোর করে বলছেন, দেখবেন ভাবি একটু সাজগোজ না করে চলে গেল, কিন্তু যখন তার ইচ্ছে থাকে বেড়াতে যাওয়ার দেখবেন যে আগে থেকেই রেডি ছিল। আমরা এখানে ইন্টারেস্টের নিজস্ব বিষয় আছে যেন আমরা ডেট পার হতে দিই না, বলি যে ডেট ডেটের মধ্যে যদি আপনার পানি ভেঙে যায় ব্যথা উঠে তাহলে আপনি আমাদের এই সেন্টারে চলে আসবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো সবকিছু ঠিকঠাক থাকতে ইনশাল্লাহ আপনার নর্মাল
তার মানে ব্যথা না উঠলো ওষুধ দিয়ে উঠানোর একটা ব্যবস্থা আছে, একটা ব্যবস্থা আছে, কিন্তু আমরা এটা ডেট পার বলে আমরা চাই না, এটা করতে চাই না। অনেক সময় যদি খুব ঠিক থাকে তাহলে ভালো, অনেক সময় থিন হয়ে যায় আমরা আলট্রাসাউন্ড এটা বুঝতে পারি, তো যদি দেখা যায় খুব থিন হয়ে গেছে আগের ইনসিশনটা তাহলে আমরা আবার। আমি যেটা বলছিলাম আমার জানা খুব সব যে সবই ঠিক আছে, বাচ্চা নর্মালি হয়ে যাচ্ছে, হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় অনেক রুগীর আমরা দেখতে পাই যে জ্বরের রাস্তাটা আমার জন্ম বাচ্চা হওয়ার রাস্তাটা অনেক সময় ফিটে ফেটে যায়, টিয়ার হয় যেটা বলে আর কি। তো এইটা কেন হয় এবং এটা না হওয়ার কোনো উপায় আছে কিনা? এটা আসলে পেরিনিয়াল টিয়ারটা হয় কি, একটু আমাদের যখন বাচ্চাটা আসতে থাকে, মাথাটা আসতে থাকে, তখন আমাদের খুব সুন্দরভাবে গার্ড দিতে হয় আর কি পেরিনিয়ামটাকে, যেন টিয়ারটা না হয়। তো এই গার্ডটা যদি একটু অসুবিধা হয়, আবার অনেক সময় দেখা যায় আমরা তো একটা এক্সপেক্ট করছি যে মাথাটা এরকম এত বড় হবে, কিন্তু মাথাটা তার একটু বেশি বড় ওই রাস্তাটা থেকে, তো কাজেই তখন আবার এই বড় একটু মাথা আসতে যেয়ে অনেক সময় একটু টিয়ার হয়ে যায়। তো অসুবিধা কিছু নাই, এই টিয়ারটা হলেও আমরা যেমন এই পেশুজমি যেমন আমরা রিপেয়ার করে দিই, তেমন এই টিয়ারটা রিপেয়ার করে দিই। এটা খুব বেশি যে কোনো ঝামেলা তা না, কিন্তু যদি একটা ওয়েল ইকুইপড সেন্টারে একজন ভালো গাইনোকোলজিস্টের আন্ডারে না হয় তাহলে দেখা যায় যে সেই টিয়ার রিপেয়ারটা খুব ভালো হচ্ছে না, একদম প্রপারলি সুন্দর হচ্ছে না, তখন আবার পরবর্তীতে মারা একটু প্রবলেম ফেস করে এই টিয়ারটা নিয়ে। সিজার থাকলেও নর্মাল ডেলিভারি করতে পারি, এ সম্পর্কে বিস্তারিত জানলাম, সত্যি এই আলোচনা না করলে আমাদের অনেক কিছু অজানা থেকে যেত। আমি দর্শকদের উদ্দেশ্যে আমার দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যাদের একবার সিজার হয়েছে যে কোনো কারণেই হোক, তারা যদি নর্মাল ডেলিভারি করতে চান পরবর্তীতে, তাহলে অবশ্যই যে প্রেগনেন্সি গ্যাপটা 2 বছর হলে ভালো, খুব কাছাকাছি হলে এটা একটু রিস্ক হয়ে যায়, এবং তাহলে তারা ডিসিশন নিতে পারেন। তবে ডিসিশন যদি নেন অবশ্যই একজন খুব ভালো গাইনোকোলজিস্ট, একটা খুব ভালো ওয়েলিকিউট এরিয়াতে একটা জায়গায় এসে, সেন্টারে এসে কথাবার্তা বলে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ডিসিশন নিতে হবে, এবং ডক্টর যেভাবে বলবে সেভাবে চললে কিন্তু কমপ্লিকেশনগুলো কম হয়। তো কাজে যদি সিদ্ধান্ত নেন যে নর্মাল ডেলিভারি করাবেন, তাহলে আগে এসে পরীক্ষা নিরীক্ষা করিয়ে ডক্টর যদি বলেন যে আপনার নর্মাল হওয়া সম্ভব বা আমাদের চেষ্টা করা সম্ভব, তাহলেই সেখানে যাওয়া দরকার। উই একগুয়ে হয়ে আমি নর্মালি করাবো, হ্যাঁ সেটাও করা ঠিক না, আবার আমার সিজার আছে, বউ হয়তো এখন চাচ্ছে না যে না একটু নর্মাল হলেই আমার ভালো হয়, কিন্তু না তোমার তো আগে সিজার, এখন তো সিজারই করতে হবে, সেটাও দরকার নাই। কিন্তু কাজেই যেহেতু আমাদের অপশনস আছে, আমরা কেন দেখবো না, তাই না? তো কাজে অপশনস যেহেতু আছে আমরা একটু ট্রাই করতেই পারি, দেখতেই পারি যে সিজারের পরে নর্মাল হতে পারি কিনা, সেটা দেখে ইনফরমেশন শেয়ার করার জন্য। তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।